এখন থাকছে বাংলা কিছু গসিপসের আপডেট। প্রথমেই থাকছে ডিভোর্সের নোটিশের খবর শুনে ক্ষিপ্ত নুসরাত জাহান মুখ খুললেন এই বিষয়ে। এরপর থাকছে অপারেশন সুন্দরবনের টিজারের একটি কুইক রিভিউ। অ্যান্ড ফাইনালি থাকছে মাসুদ রানা সিনেমায় সৈয়দা অমনিকে নিয়ে হচ্ছে প্রশংসা, কিন্তু কে আসলে এই নতুন নায়িকা? এখন আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমেই আসি নুসরাত জাহানের কাছে। এই তো আনন্দবাজার পত্রিকার রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে অবশ্যই নুসরাতকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে নিখিল জৈন, এবং সেই রিপোর্টে এটা উল্লেখ করা হয় নিখিল এই বিষয়ে সরাসরি কিছু না বললেও তিনি জানান যা বলার তিনি সব পরেই বলবেন। ইনফ্যাক্ট এমন ধারণাও করা হয়েছিল ডিভোর্সের পর হয়তো নুসরাত মোটা অঙ্কের টাকা চাইতে পারে। যাই হোক, এইদিকে আবার নুসরাত জাহান এই নিউজটা শুনে মেবি বেশ চটেছেন। নুসরাত গতকাল জানায় নিখিলের সঙ্গে তার ডিভোর্স নিয়ে কোনো আলাপ হয়নি। ইনফ্যাক্ট এই খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও বলেন আনন্দবাজার পত্রিকার উচিত ছিল আসল ঘটনা যাচাই করে নিউজটা দেওয়া। যাই হোক, নুসরাত এই ডিভোর্সের নোটিশ পাঠানোর বিষয় নিয়ে মুখ তো খুলল এবং বিষয়টা ভিত্তিহীনও বলল, কিন্তু তারপরেও কিছু কথা ক্লিয়ার করল না। সেটা হচ্ছে নিখিল এবং তার মধ্যে সম্পর্ক কি ঠিক আছে নাকি টানা পোড়া আসলেই চলছে, এই বিষয়গুলো কিন্তু এখনও তিনি ক্লিয়ার করলেন না। সো প্রশ্ন কিন্তু থেকেই যায় আসলেই সংসারে সব ঠিকঠাক আছে কিনা। এবার আসি অপারেশন সুন্দরবনের কাছে। তাহলে গতকাল হয়ে গেল অপারেশন সুন্দরবনের টিজার লঞ্চিং ইভেন্ট। অ্যান্ড আজকে টিজারটা অফিসিয়ালি ইউটিউবে পাবলিশ করা হলো। যেহেতু অপারেশন সুন্দরবন মুভিটা বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাডভেঞ্চার্স মুভি, সো টিজারে কিন্তু সেটা ছাপ পুরোপুরি পাওয়া গেছে। এখানে দেখা গেছে সুন্দরবনের অনেক পুরনো একটা সমস্যা, জলদস্যু। এই জলদস্যুদের দমনে র্যাবের অভিযান। সেখানে সিয়াম, রোশান, রিয়াজ তারা রয়েছেন র্যাবের অফিসার চরিত্রে। টিজারের ভিজুয়ালাইজেশন বেশ ভালো, অ্যান্ড দেখে মনে হয়েছে বেশিরভাগ অংশের শ্যুটটাই, সো এখানে কিন্তু একদম রিয়াল একটা ফিল পাওয়া যাবে। এছাড়া থ্রিল এখানে ভালোই থাকবে বুঝাই যাচ্ছে। সিয়ামকেও ছদ্মবেশে দেখা যাচ্ছে, তবে যেহেতু এটা টিজার তাই খুব বেশি কিছু বোঝানো এখানে কিন্তু সম্ভব হয়নি। অ্যান্ড এখানে মেইন ভিলেনকে সেটাও রিভিল করা হয়নি। সো ফার টিজারটা বেশ প্রশংসা পাচ্ছে, অ্যান্ড ট্রেলার যখন রিলিজ পাবে তখন আরও অনেক বিষয় ক্লিয়ার হবে। আর সব কিছু ঠিকঠাক থাকলে এবছর ঈদুল আজহাতেই এই মুভিটা মুক্তি পেতে যাচ্ছে। ফাইনালি আসি মাসুদ রানা নতুন নায়িকা সৈয়দা অমনির কাছে। গতকালই তো জ্যাজের পেজ থেকে অ্যানাউন্স করা হয় যে বাংলাদেশি মাসুদ রানা এবং হলিউডের মাসুদ রানা MR9 দুটো সিনেমাতেই নবনীতা চরিত্রে অভিনয় করবেন নতুন নায়িকা সৈয়দা অমনি। অ্যান্ড এই নায়িকার ছবি দেখে কিন্তু অনেকেই বেশ প্রশংসাই করছে। কিন্তু এই অমনি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ নন। প্রশ্ন হলো কে এই অমনি? জানা গিয়েছে যে প্রায় 5 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের মডেল হিসেবে কাজ করে আসছেন তিনি, এবং প্রায় বছরখানেক আগে ব্যাড বয়স নামের একটা ওয়েব সিরিজও কাজ করেছেন, এবং ছোট পর্দায় সেটাই ছিল প্রথম কাজ এবং সেটাই শেষ কাজ। আর বড় পর্দায় মাসুদ রানা এবং MR9 এটাই হবে তার প্রথম কাজ। অমনি MR9 সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিল প্রায় 1 বছর আগে, এবং মাসুদ রানা এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে প্রায় 2 মাস আগে। অমনি জানায় MR9 যখন চুক্তিবদ্ধ হয়েছিলেন তখন থেকেই তিনি নবনীতা চরিত্রের জন্য বেশ অনুশীলন করেছেন। যেহেতু ক্যারেক্টারটা একটা গোয়েন্দা দলের সদস্য, সেই জন্য তিনি ফাইট, চেজিং এইসব বিষয় নিয়ে কাজ করে আসছেন। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।